ক্লাসটা আমরা শুরু করব লেকচার নাম্বার 6 6 ডিফিনিট ইন্টিগ্রালস। হ্যাঁ, টপিক হলো আজকে আমাদের ডিফিনিট ইন্টিগ্রালস। উই উইল ডিসকাস অ্যাবাউট ডিফিনিট ইন্টিগ্রালস। আর আমাদের লার্নিং আউটকাম হলো আফটার কমপ্লিটিং দিস লেকচার স্টুডেন্ট উইল বি এবল স্টুডেন্ট উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডিফিনিট ইন্টিগ্রালস অ্যান্ড নো দ্য বেসিক প্রপার্টিজ অফ ডিফিনিট ইন্টিগ্রালস। নাম্বার টু, বি এবল টু নো দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস অ্যান্ড দ্য অ্যান্ড বি এবল টু ইউজ ইট ফর এভালুয়েটিং ডিফিনিট ইন্টিগ্রালস অ্যান্ড ডেরিভেটিভস অফ ইন্টিগ্রালস উইথ ভেরিয়েবল লিমিটস অফ ইন্টিগ্রেশন। কেমন? এই যে আমাদের ডিফিনিট ইন্টিগ্রালস, আমরা প্রথমে বলছিলাম হলো আমাদের ইন্টিগ্রাল হলো টু টাইপস। ইন্টিগ্রেশন কত টাইপস? টু টাইপস। কেমন? নাম্বার ওয়ান ছিল ইনডিফিনিট ইন্টিগ্রালস, নাম্বার টু ডিফিনিট ইন্টিগ্রালস। কেমন? তো আজকে আমরা ডিফিনিট ইন্টিগ্রালস নিয়ে হ্যাঁ ডিসকাস করব। কেমন? উই উইল ডিসকাস অ্যাবাউট ডিফিনিট ইন্টিগ্রালস। আসো প্রথমে জানি হোয়াট ইজ ডিফিনিট ইন্টিগ্রালস। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই লেকচারটা, কারণ আমাদের পরবর্তী ইয়াগুলো ডিফিনিট ইন্টিগ্রালের মাধ্যমে করতে হবে, কেমন সলভ করতে হবে। ইন জিওমেট্রিক্যাল অ্যান্ড আদার অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস ইট বিকাম নেসেসারি টু ফাইন্ড দ্য ডিফারেন্স। দেখো, ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য ভ্যালুজ অফ এ ইন্টিগ্রাল অফ ফাংশন অফ এক্স ফর টু অ্যাসাইন ভ্যালুজ অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স সে এ অ্যান্ড বি। The difference is called the definite integral of function of x over the domain AB and is denoted by. অর্থাৎ আমাদের বলছে যে আমাদের ডিফিনিট ইন্টিগ্রালে দুটো লিমিট থাকবে, একটা হলো লোয়ার লিমিট, একটা হলো আপার লিমিট। কেমন? এবং কি করতে হবে? তাদের মধ্যে ডিফারেন্স বের করতে হবে, ইন্টিগ্রেশন করে তাদের মধ্যে ডিফারেন্স বের করতে হবে। কিভাবে সেটা আমরা দেখাচ্ছি। দেখো, এটা হলো আমাদের মেইন, দেখো থিওরামটা, লিমিট এ টু বি, এটাকে বলা হয় লোয়ার লিমিট, বি ইজ আপার লিমিট, বি ইজ কল আপার লিমিট ফাংশন অফ এক্স ডি এক্স। দেখো কিভাবে ওরা করছে। দেখো, ইফ ফাংশন অফ এক্স ইজ ইন্টিগ্রাল অফ ফাংশন অফ এক্স, বলছে যে এটার যে ইন্টিগ্রেশনটা, এটার যে ইন্টিগ্রেশন, এটা ভ্যালুটা যদি ফাংশন অফ এক্স হয়, বুঝতে পারছি, আমরা এটা একটা ইন্টিগ্রেশন ভ্যালু আছে না, আমরা নর্মাল ইন্টিগ্রেশন করি তাই না, এটা তো একটা ইন্টিগ্রেশন ভ্যালু আছে, ওই ভ্যালুটা যদি ফাংশন অফ এক্স হয় দেন আমরা এটা কিন্তু লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি, কি লিখতে পারি, থার্ড ব্র্যাকেট ফাংশন অফ এক্স দিবা, তারপর থার্ড ব্র্যাকেট নিচে হবে লোয়ার লিমিট, উপর হবে আপার লিমিট, এরকম। এই যে আমাদের বলছে ফাংশন ভ্যালুটা কত, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত বলতো, কত বলছে ফাংশন অফ এক্স, কত ফাংশন অফ এক্স যদি ফাংশন অফ এক্স হয়, ওরা বলেছে যদি হয়, ওরা ধরে নিছে এটা, এই দেখ এরকম যদি হয় তখন আমাদের লোয়ার লিমিট আপার লিমিট কত বলতো, লোয়ার লিমিট এ, আপার লিমিট বি, আপার লিমিট বি স্যার। এই এই করার পর ইনফিনিট ভ্যালুটাকে তুমি একটা থার্ড ব্র্যাকেট দিবা, দেন তুমি লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাবে। কেমন? এই যে নাম্বার টু, দেন কি করছে ওরা, দেখো তো কি করছে এখানে, এই যে এক্স এর জায়গায়, এটা তো ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইজ দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেমন? এক্স এর জায়গায় তোমার বি এর মান, অর্থাৎ প্রথমে আপার লিমিট, এক্স জায়গায় কি করছে, প্রথমে আপার লিমিট, আপার লিমিট, তাহলে কি হবে, আপার লিমিট যদি বসা তোমার কি হবে, দেখো ফাংশন অফ এক্স বসা আপার লিমিট ফাংশন অফ বি। কেমন? ওকে স্যার, মানে এখানে স্যার এক্স এর বদলে আপার লিমিট বসবে, হ্যাঁ মাইনাস, এটা ফর্মুলার মাইনাস দিবা, দেন এক্স এর ফুট করবা লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত, আমরা প্রথমে নরমাল ভাবে যেভাবে আমরা ইনডিফিনিট ইনডিফিনিট ইন্টিগ্রেশন করি সেভাবে ইন্টিগ্রেশন করব, আগে ফর্মুলা দিয়েই ইন্টিগ্রেশন করানোর পরে আমরা থার্ড ব্র্যাকেটে প্রথমে নিচে বসাবো লোয়ার লিমিট, উপর হবে আপার লিমিট। কেমন? বসানোর পরে প্রথমে আমরা পুট করবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু তো এক্স, এক্স এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো, পুট করবো দেন উই পুট লোয়ার লিমিট, লোয়ার লিমিট, হ্যাঁ ইন এক্স। ওকে
প্রথমে আমরা আপার লিমিট বসাবো, মাইনাস দিব, দেন আমরা লোয়ার লিমিট বসাবো, কেমন? তাহলে আমরা এটা পেয়ে যাবো, দেখতে পাচ্ছ? এটা বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। তাহলে আমাদের কি দেখো, আমাদের যদি এটা দর্শক বলা, ইফ ইফ ফাংশন অফ এক্স, ক্যাপিটাল এফ, যেটা ফাংশন অফ এক্স ইজ অ্যান ইন্টিগ্রাল ভ্যালু অফ এক্স, অর্থাৎ এটার ইন্টিগ্রাল ভ্যালু যদি ফাংশন অফ এক্স হয়, দেন উই রাইট, দেন উই রাইট এ টু দি ইন্টিগ্রেশন লোয়ার লিমিট এ টু বি ফাংশন অফ এক্স ডি এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স। দেখো এটা হলো ভ্যালু, তুমি তার ব্র্যাকেট দিয়ে দিলা এ, তারপর লোয়ার লিমিট বসাবো, আপার লিমিট বসাবো, কেমন? দেন তুমি তুমি আপার লিমিট এক্স এর আপার লিমিট ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ লোয়ার লিমিট। ওকে দেখো, দ্যাট ইজ এতো ইজ অ্যান অফেন ইউজ টু ডিনোট দ্য ডিফারেন্স, এতো ইজ দ্য ডিফারেন্স, এতো ইজ অফেন ইউজ টু ডিনোট দ্য ডিফারেন্স, এটা হলো ডিফারেন্স, তাই না? ডিফারেন্স না? দেখো জি স্যার, এখন বলো দেখো আমাদের কথা হলো যে আমরা যখন এটাকে করি আমাদের কি রকম হয় বলতো? আমরা যদি ইনটেনশন করি, আমাদের তো আসলে একটা সি যোগ করার কথা, তাই না? আমরা যদি ইনটেনশন করি তাই সিটা গেল কোথায়? আসলে তো আমাদের হওয়ার কথা এইরকম, তাই না? দেখো তো এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা না? আমাদের এখানে যদি এটার ভ্যালু হয়, এটার ভ্যালু যদি ফাংশন অফ এক্স হয়, একটা সি সি যোগ হওয়ার কথা না? সি তো সাথে অ্যাড হয়, তাই না? জি স্যার। আমরা তো ধরে নিলাম যে ফাংশন অফ এক্স হলো এটার ইন্টিগ্রেশন ভ্যালুটা, কেমন ইন্টিগ্রাল ভ্যালুটা, তাই না? তার সাথে যদি ভ্যালু হয়, তার সাথে একটা সি যোগ করতে হয় না? সি অ্যাড করতে হয় না? হ্যাঁ করতে হয়, নাকি হয় না? হ্যালো, করতে হয়। হ্যাঁ দেখো, ইফ উই কনসিডার, দেখো এই লাইনটা দেখো, ইফ উই কনসিডার ফাংশন অফ এক্স প্লাস সি ইনস্টেড অফ ফাংশন অফ এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্স এর জায়গায় পরিবর্তে যদি ফাংশন অফ এক্স প্লাস সি বসাই, তাহলে কি হতে পারে? দেখো, ইফ উই কনসিডার ফাংশন অফ এক্স প্লাস সি ইনস্টেড অফ ফাংশন অফ এক্স, অর্থাৎ আমরা যদি ফাংশন অফ এক্স এর পরিবর্তে ফাংশন অফ এক্স প্লাস সি এটা কনসিডার করি, দেন কি আসে? দেখো এই যে ফাংশন এক্স প্লাস সি হবে, তাই না? এ টু বি, দেখো এখন তুমি বসাও, তাহলে প্রথমে এক্স বসাও, দেখো ফাংশন অফ বি, প্রথম তো আপার লিমিট ফাংশন অফ বি প্লাস সি, আমার যখন ফর্মুলার মাইনাসটা দিবা, তাহলে ফাংশন অফ এ হ্যাঁ মাইনাস সি হয়ে যাবে না? মাইনাস ফাংশন অফ এ মাইনাস সি, কারণ মাইনাসের কারণে এই কারেন্টে নয়েজ আসছে, দেখো তো স্যার ওয়াজ হচ্ছে মনে হয়। হ্যাঁ কোথায় কারেন্টে নয়েজ আসছে, একটু মিউট করতে বলো। দেখো তাহলে প্রথমে যদি ফাংশন অফ বি বসাও, তাহলে ফাংশন অফ সরি বি বসাও আপার লিমিট, তাহলে ফাংশন অফ বি প্লাস সি, এই যে ফাংশন অফ বি প্লাস সি, তোমাকে ফর্মুলা একটা মাইনাস দিতে হয়, মাইনাস ফাংশন অফ এ প্লাস সি, তাই না? তাহলে যেহেতু মাইনাস আছে আগে, দুইটাই মাইনাস হয়ে যাবে, তাই না? গুণ হোক করলে মাইনাস ফাংশন অফ এ মাইনাস ফাংশন মাইনাস সি, তাহলে সি সি বাদ যাবে, তাহলে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ ফাংশন অফ এ, তাই না? সেম জিনিসটা পাচ্ছি না আমরা, দেখতে পাচ্ছ? আমরা সেম রেজাল্ট পাচ্ছি না, যেহেতু দুই আর তিন। জি স্যার। তাহলে আমরা যদি ওই ভ্যালুটা সি বাদ দি, আমরা সি যদি অ্যাড নাও করি ইয়াতে ডিফিনিট ইন্টিগ্রালে, তখন আমরা কি হবে, আমাদের সেম ভ্যালু পাবো, আমরা ওখানে আর সি অ্যাড করবো না, কেমন? আমরা দেখতে পাচ্ছি যে তুমি ফাংশন অফ এক্স যা আসবে, ফাংশন অফ সি এক্স প্লাস সি, যদি সি যদি অ্যাড করো, রেজাল্ট সেমই আসছে, সেমে আসতেছে না? দেখো তো এই নাম্বার টু তে কিন্তু আমরা সি অ্যাড করে দিয়েছি, শুধু ফাংশন অফ এক্স দিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার, সেজন্য এখানে দেখো, আর এখানে কিন্তু নাম্বার থ্রি কি হচ্ছে, আমরা ফাংশন অফ এক্স প্লাস সি, অর্থাৎ ফাংশন অফ এক্স এর পরে ফাংশন অফ সি এক্স প্লাস সি বসাইছি, দেন আমি দেখি কি দেখতে পাচ্ছি, আমাদের সেম ভ্যালু, উই গেট সেম ভ্যালু, তাই না? সেম ভ্যালু পাই না আমরা? জি স্যার, সেম ভ্যালু। এ তিশা বুঝতে শুনতে পাচ্ছ? জামিল বলতে পারবা কি স্যার আমি কি বুঝাইছি, অর্থাৎ এক এবং দুই সরি দুই আর তিন কি বলছে, তুমি বুঝাইতে বলতে পারবা, রিপিট করতে পারবা? স্যার বুঝতে পারছি কিন্তু বুঝাইতে পারতেছি না স্যার। না কে বলতে পারো, মনিকা বলো।
অর্থাৎ মনিকা আছো, বলতে পারবা কি বলছে? জি স্যার আছি আমি। বলতে পারবা কি বলছে? ওই ডিএক্স এর ওখানে যে ক্লাস সি বলছে ওটার কথা বলছেন, ফাংশনের 2 এবং 3 কি বলতে বলো? 2 এবং 3 ইকুয়েশন 2 এবং 3 2 এবং 3 মানে মেইন জিনিসটা হলো যে দেখো আমরা বলছি যে আমাদের এই যে একটা ইন্টিগ্রেশন আমরা ডিফিনিট ইন্টিগ্রাল কিভাবে সলভ করব, তাই না? এখানে একটা লোয়ার লিমিট থাকবে, একটা আপার লিমিট থাকবে, তাই না? ওরা হচ্ছে নরমালি আমরা প্রথমে ধরে নিচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স ডিএক্স, এটার ভ্যালুটা হলো ফাংশন অফ এক্স ওরা ধরে নিচ্ছে, তাই না? ধরার কারণে ধরার পর কি করতে হয়, এটা নিচে লোয়ার লিমিট তার বের দিয়ে উপর হলো আপার লিমিট, তাই না? আপার লিমিট, তারপর তুমি প্রথমে আপার লিমিটের মান বসাবা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এক্স এর আপার লিমিট, দেন আমাদের তো আসলে ইনডিফিনিট ইন্টিগ্রেশন আমরা যে নরমালি আগে যেটা করে আসছি সি এড হয়, তাই না? এখানে কেন আমরা সি যোগ করলাম না, তাই না? তো সি যদি আমরা ইফ উই কনসিডার, যদি আমরা কনসিডার করি ফাংশন অফ এক্স প্লাস সি ইনস্টেড অফ ফাংশন অফ এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্স এর পরিবর্তে যদি আমরা ফাংশন অফ এক্স প্লাস সি কনসিডার করি, তাহলে আমাদের রেজাল্টটা কি আসে? তাহলে দেখো এট ফাংশন অফ এক্স ডিএক্স ওরা ভ্যালুটা বলছে ফাংশন অফ এক্স প্লাস সি, ওরা কি করছে ফাংশন অফ এক্স এর পরিবর্তে লিখছে ফাংশন অফ এক্স প্লাস সি, দেন আমি মানগুলো যদি বসাই আপার লিমিট লোয়ার লিমিট কি আসে দেখো, তো ফাংশন অফ বি প্লাস সি, তাই না? প্রথমে কি হবে ফাংশন অফ বি প্লাস সি নাকি সি, তারপর তোমার ফর্মুলার মাইনাস ফাংশন অফ এ প্লাস সি, তাই না? এক্স এর পরিবর্তে এক্স এর কি বলবে বুঝবে না? আমরা বলতে পারি যে ইনডিফিনিট ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশন ভ্যালুর সাথে তুমি যদি সি যোগ করো যে কথা, অর্থাৎ হবে সি যোগ না করলেও সেম রেজাল্ট আসবে, ক্লিয়ার জিনিসটা? জি স্যার ক্লিয়ার। জি স্যার তাহলে ইনডিফিনিট গেলে আমরা কি করবো না, সি এড করবো না, কেমন? ওকে এটা হবে, তাই না? তাই তো, এরকম হবে না? ওকে ক্লিয়ার, মিস্টার ক্লিয়ার। এখন আসো কি বলছে দেখো, উই কনক্লুড দ্যাট, দেখো কি বলছে, উই কনক্লুড দ্যাট ফাংশন অফ এক্স ডিএক্স, হ্যাঁ ইন্টিগ্রেশন এ টু বি ফাংশন অফ এক্স ডিএক্স ডাজ নট ডিপেন্ড আপন দা ভ্যালু আরবিটারি কনস্ট্যান্ট সি, অর্থাৎ আরবিটারি কনস্ট্যান্ট সি এর উপর এটা ডিপেন্ড করে না, জিনিসটা ক্লিয়ার? ডিফিনিট ইন্ডিশনটা কি করতে করে না, তোমার আরবিটারি কনস্ট্যান্ট সি এর উপর কোনো ডিপেন্ড করে না, করে বলো তো? সি এর জন্য কোন ভ্যালু এদিক সেদিক হয় না? না স্যার, তাহলে এটা সি এর উপর ডিপেন্ড করে না, করে না। ডিপেন্ডেন্ট ডিফিনিট ইন্টিগ্রাল কি করে না, সি এর উপর আরবিটারি কনস্ট্যান্ট সি এর উপর কি করে ডিপেন্ড করে না, কেমন? ওকে জি স্যার, তাহলে আমরা লিখতে পারি আমাদের ফাইনাল রেজাল্ট হবে এরকম, ইন্টিগ্রেশন এ টু বি ফাংশন অফ ডিএক্স হবে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ, ওকে সেটাই তো ক্লিয়ার নাকি? দা নাম্বার দেখো, দা নাম্বার বি ইজ কল দা আপার অর সুপিরিয়র লিমিট, দা নাম্বার এই যে বি, বি ইজ কল দা আপার অর সুপিরিয়র লিমিট, ওকে, and a is called the lower or inferior limit, come on, of integration, okay? Yes, sir. Working rule da dekho, working rule dekho, protom protom shape ta ki hobe, integrate the given differential expression, ortat amra je integration ta dewa thakbe shetake amra normal integration korbo, amra je age korchi tai na, integrate yes, the given je ডিফারেনশিয়াল এক্সপ্রেশন, যে ডিফারেনশিয়াল এক্সপ্রেশনটা দেওয়া থাকবে সেটাকে আমরা নরমালি ইন্টিগ্রেশন করব, ওকে, আমরা যেভাবে আগে ইন্টিগ্রেশন করেছি, ওকে। নেক্সট স্টেপ দেখো, সাবস্টিটিউট ইন দি সাবস্টিটিউট কি প্রতিস্থাপন, হ্যাঁ প্রতিস্থাপন মানে বসান, সাবস্টিটিউট করা, তাই না? সাবস্টিটিউট ইন দিস ইনডিফিনিট ইন্টিগ্রাল ফার্স্ট দ্য আপার লিমিট, প্রথমে আপার লিমিটে সাবস্টিটিউট করবা, এন্ড দেন দ্য লোয়ার লিমিট ফর দ্য ভেরিয়েবল, প্রথমে আপার লিমিট তারপর lower limit and subtract the last result from the first, কি বলছে subtract the last, কি বলছে last result from the first, কি বলছে বলো তো দেখি, এই সেকেন্ডটা বলতে বুঝতে পারো, এটা ওয়ার্কিং রুলটা বলো, জামিল বলতে পারবা স্যার? সেকেন্ড লাইনটা স্যার পুরোপুরি বুঝতে পারি নাই, প্রথমটা বলো, প্রথমে integrate the given differential
ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন স্যার যেটা দেওয়া থাকবে এক্সপ্রেশনটা সেটাকে ইন্টিগ্রেট করতে হবে ওকে নেক্সট স্টেপে হলো এই যে দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন করে নিলাম কত আমরা দেখো আমরা বললাম ইন্টিগ্রেশন করলাম আমরা কত আমাদের আসলে আমরা ধরে নিলাম যে ফাংশন অফ x ওকে কি আসলো ফাংশন অফ x হ্যাঁ নেক্সট বললো সাবস্টিটিউট মানে বসার মান বসা মানে ইন দিস ইনডিফিনিট ইন্টিগ্রাল এটা দেখো প্রথম ইনডিফিনিট ইন্টিগ্রাল তাই না তারপর আসবা যদি লোয়ার লিমিট করো তাই বলতে প্রথমে আপার লিমিট তারপর হলো লোয়ার লিমিট সাবস্টিটিউট করবে কেমন হ্যাঁ দেন এন্ড সাবস্টিটিউট দ্য লাস্ট রেজাল্ট দ্য লাস্ট রেজাল্ট ফ্রম ফার্স্ট দিস ইজ লাস্ট রেজাল্ট আইডিয়াল ফার্স্ট রেজাল্ট তাই না জি স্যার তাহলে কি করবা ফার্স্ট থেকে লাস্টটা লাস্ট বিয়োগ করব মাইনাস ঠিক আছে আমরা প্রথমে দিলাম সামনের দিকে মান বের করা ইভালুয়েট করা হ্যাঁ মান বের করা জি স্যার লিমিট 1 টু 2 লিমিট মান দেওয়া আছে 1 টু 2 5x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 dx কেমন অন এটা তাহলে এটাকে প্রথমে আমরা কি করব নরমাল মানে ইনডিফিনিট ইন্টিগ্রাল করতে হ্যাঁ প্রথমে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রেট করব অর্থাৎ প্রথমে আমরা নরমাল ইন্টিগ্রেশন করে নিব যদি করো এটা হবে 5 ইনটু দেখো x টু দি পাওয়ার 2 প্লাস 1 যেহেতু প্রথম টার্মটা হলো আমরা একসাথে করে ফেলছি প্রথম টার্মে যেমন ভেরিয়েবল x তার পাওয়ার হলো 2 তাহলে আমার 5 ইনটু x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 ওকে নেক্সট টার্মটা হলো 2x এটা যদি ইন্টিগ্রেশন করো 2 ইনটু x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 1 প্লাস 1 হ্যাঁ আর এটাকে যদি তুমি থার্ড টার্মটা কি হবে ইন্টিগ্রেশন dx হবে ইন্টিগ্রেশন dx হবে না থার্ড টার্ম কি হবে ইন্টিগ্রেশন dx হবে dx x হয়ে যাবে এটা হয়ে যাবে 1 dx এর মান x x তাই না জি স্যার ক্লিয়ার জি স্যার ওকে ক্লিয়ার স্যার আসো নেক্সট হবে তাহলে তুমি নরমালি সাজা কি হবে 5 বাই 5 x কিউব বাই 3 ওকে হ্যাঁ বলো এখানে তো আমরা কনস্ট্যান্ট গুলোকে সামনে নিয়ে আসি স্যার এখানে নিয়ে আসতে হবে না কেন স্যার সাধারণত না না তুমি আমরা তো সাধারণত নিয়ে আসি সামনে নিয়ে আসা কথা পাশে রাখি দেখি কথা এটা গুণ হচ্ছে সেটা বুঝে নাই আচ্ছা আমরা কিন্তু এটাকে আর লেন্থ করতে চাচ্ছি না যেহেতু আমরা এগুলো আগে করে আসছি সো আমরা মানে যত শর্ট করতে পারি কেমন আচ্ছা জি স্যার আমরা এগুলো যে আগে দেখে আসছি যে আমরা কিভাবে করি প্রথমে একটু লেন্দি করছি যাতে তোমরা হ্যাঁ তোমাদের জন্য এই জিনিসটা ইজি হয় কেমন এগুলো তোমরা বুঝে গেছো সো তোমাদের ওই যে ইন্টারেস্টে বাইরে রাখার দানে রাখা কি কথা যেহেতু এটা হ্যাঁ এর সাথে কি আচ্ছা মাল্টিপ্লাই অবস্থা গুণ গুণ হ্যাঁ গুণ অবস্থা তাই না আচ্ছা জি স্যার তাহলে এটা হবে 5x কিউব বাই 3 মাইনাস 2x স্কয়ার বাই 2 প্লাস x ওকে তাই না এখন আমাদের কি হবে লিমিট বসাবো তাই না প্রথমে আপার লিমিট প্রথমে আপার লিমিট আমরা কোথায় বসাবো x যেখানে আছে তাই না এই যে 5x³ - x² + x
যে লাইনটা যে আছে স্যার এই লাইনটা স্যার না টু টু বাদ দাও না এই যে টু উপরে টু নিচে টু কাটা যাবে না এক্স স্কয়ার কাটা যাবে না আমরা ওইখানে কেটে দিলাম আচ্ছা ওইখানে কেটে দিছি ওকে ঠিক আছে দেন তুমি এক করো আপার লিমিট বসাও হ্যাঁ বসাইছি স্যার জায়গায় পা এখানে বসাইতে পারো তোমরা এই লাইনে বসাইতে পারো ইচ্ছা করলে কেমন জি স্যার 5 * 2 * 3 - 2 কেমন জি স্যার জি স্যার এই যে তোমার মাইনাস দিতে একটা এটা হলো b এর মান b হলো 2 তাই না জি স্যার কত হবে হলো এই ক্ষেত্রে b কত 2 স্যার এই ক্ষেত্রে b 2 আর a কত 1 তাহলে প্রথমে b বসাই দিলে যে 2 বসাই দাও দেন এই যে মাইনাস ওকে মাইনাস জি স্যার তার ব্র্যাকেট লোয়ার লিমিট হলো 1 a হলো 1 তাহলে 5 * 1 কিউব / 3 - 1 স্কয়ার + 1 রাইট জি স্যার জি স্যার পড়া দেখো 8 40 / 3 - 2 * 2 4 + 2 এখানে আছে 5 / 3 - 1 + 1 তাহলে তুমি 1 1 বাদ যেতে পারে এখানে থাকবে - 4 + 2 - 2 থাকবে কেমন এখানে থাকবে যেতে পারে 5 / 3 এখন তুমি আমরা যোগ বিয়োগ করি এটা দেখো 3 * 6 40 মাইনাস এটা লস হবে যেটা বলে 40 - 6 / 3 ওকে 39 মাইনাস 5 / 3 কাম অন এই টার্মটা ঠিক এর আসো নেক্সট টার্ম কি আছে আমাদের 34 / 3 40 - 6 34 / 3 - 5 / 3 ওকে ইকুয়াল টু এটি 29 / 3 তাহলে আমাদের এ ইন্টিগ্রেশন কোথায় দেখি এই যে ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন 1 টু 2 বাই 5x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 29 29 বাই 3 স্যার সাউন্ড হচ্ছে কার মিউট করে দিলে ভালো হয় ঠিক আছে এটা বুঝতে পেরেছো বিয়ের মানটা বসাবো আর এফ এ তে কিভাবে এর মানটা বসাবো দ্যাটস ইট স্যার এখন দুটো মধ্যে মাইনাস হবে রাইট স্যার তারপর যোগ বিয়োগ করলে হবে হ্যাঁ যোগ বিয়োগ হয়ে যাবে সেটাই আর নরমাল ইন্টিগ্রেশন নরমালি আগের মতোই তাই না জি স্যার জি স্যার তাহলে নেক্সট আসো কেমন তাহলে এটা আমরা যেতে পারি নাকি সামনে যে প্রসিড হতে পারি না হ্যাঁ স্যার অবশ্যই আচ্ছা অন্য কোনো প্রবলেম নাই তো স্যার কার কোন প্রবলেম আছে কি উপর অঙ্কে হ্যাভ ইউ এনি প্রবলেম নো স্যার ওকে কিছু আছে তুমি জি স্যার আব্দুল্লাহ আছে নাকি আব্দুল্লাহ দেখো তো আব্দুল তো আসে না স্যার ঠিক আছে দরকার নেই ও তো কেন আসে না ও আসে না ও এইরকমই আমি ফার্স্ট ইয়ার প্রথম সেমিস্টার থেকে দেখে আসছি নাম্বার 2 ইভালুয়েট 2x dx = 1 প্লাস অর্থাৎ এই ম্যাথটাকে তোমাকে ইভালুয়েট করতে কেমন এইটা যে আমরা জানি তাই আমাদের জন্য খুবই ইজি ইজি ম্যাথ এটা আমরা নরমাল ইন্টিগ্রেশন কে দেখো তো আমরা এইভাবে কিভাবে করছি এই লাইনটা বলো তো আমাকে আমরা কিভাবে আসছি ইন্টিগ্রেশনটা কিভাবে করলাম বলো তো কে বলতে পারবা আমরা দ্বিতীয় লাইনটা কিভাবে পেলাম ইন্টিগ্রেশনটা কিভাবে পেলাম স্যার ফারস্টে যে 1 প্লাস x স্কয়ার কে আমরা যে dy/dx স্কয়ারে 2x পাইছি রাইট সো দ্যাটস হোয়াই ln x স্কয়ার দিছি স্যার হ্যাঁ সেটাই আমরা ওই দিয়ে ফর্মুলা তাই না আমরা যদি এই অংশটাকে ডি বাই ডি এক্স করি যেহেতু ভগ্নাংশ আমরা ডি বাই ডি এক্স করে দেখলাম যে নিচের অংশটার রেজাল্ট আছে 2x তাই না অর্থাৎ উপরের পার্টে সমান সো আমি পুরো ইন্টিগ্রেশনের রেজাল্টটা উই ক্যান রাইট হ্যাঁ দা ভ্যালু অফ দিস ইন্টিগ্রেশন উই ক্যান রাইট দা ভ্যালু অফ ইন্টিগ্রেশন দি দা গিভেন ইন্টিগ্রেশন ইজ ln 1 প্লাস x স্কয়ার ওকে জি স্যার দিস ইজ আওয়ার ইন্টিগ্রেশন ভ্যালু অফ দা গিভেন ইনডিফিনিট ইন্টিগ্রাল কাম অন জি স্যার ওকে দেন উই গেট
লোয়ার লিমিট, লোয়ার লিমিট, উই পুট লোয়ার লিমিট এন্ড আপার লিমিট স্যার, আপার লিমিট 3 লোয়ার লিমিট 1 এন্ড লন 1 তুমি মান পুট করো 1 প্লাস d স্কয়ার লন 1 প্লাস d স্কয়ার মাইনাস লন 1 প্লাস 1 স্কয়ার রাইট, তুমি x এ যা বসাবা বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ওখানে তুমি বসাবা কেমন 9 প্লাস 1 10 9 টু 9 আইডা 1 প্লাস 1 10 মাইনাস লন 2 লন এটা কি a বাই b a মাইনাস b তাই না Yes, sir. Ln A minus ln, sorry, ln B, tai na? Ito koto? Bolo? Ln A by B. Tai na? Tai to na ki? Yes, sir. Yana ln A holo 10 and B holo 2. Amra pe gelam ln 5, okay? Okay. নেক্সট আসো, নেক্সট স্যার একটু সেকেন্ড লাইনে স্যার, স্যার কত নম্বর লাইন মিনাস স্যার আগের অঙ্কের সেকেন্ড লাইন, আগের অঙ্কের সেকেন্ড লাইন তাই না, এটা 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 ওইরকম ভাবে তাহলে আমাদের দেখো এরকম এগুলো আমরা ম্যাথ এগুলো তোমরা পড়বে, এগুলো আমরা আগে ম্যাথ পড়িয়েছি, এই যে 1 প্লাস x x স্কয়ার তাই না, হুম এটা ইকুয়াল টু 2 প্রথম টার্ম হলো 0 পরটা হলো 2x 2x মাইনাস 1 ওকে 2x তাই না, হুম জি স্যার আমরা কি আছে তাহলে এখানে যেহেতু 2x আছে আমার মেইন অঙ্কে 2 নাই, সো আমি 1/2 করে গুণ করে আমরা ব্যালেন্স করে নিলাম কেমন, জি স্যার তাহলে তো আমরা লিখতে পারি হাফ লন x স্কয়ার প্লাস 4 কেমন, তাহলে আমাদের এই অংশটুকু রেজাল্ট হলো, এই যে অংশটুকু ইন্টিগ্রেশন রেজাল্ট হলো লন x স্কয়ার প্লাস 4 কেমন, তোমার লোয়ার লিমিট হলো 0 আপার লিমিট 2 কেমন, মানে স্যার 2 2 কাটলে ওই আগের লাইনটাই আসে, হ্যাঁ আগের লাইন, এর জন্য ব্যালেন্স করছি দেখো তুমি জিনিসটা ক্লিয়ার তোমরা এটা, হ্যালো দেখো আমরা কি করি এখানে, ওই যে এখানে আসলে আমরা করছি কি দুইটা পার্টে করে দুইটা পার্টে সেপারেট করেছি, দেখো দ্বিতীয় অংশটাকে 1/x মাইনাস 1/x প্লাস 1 দেখো
এই দুইটা অংশে আমরা সেপারেট করেছি এই যে এই জিনিসটাকে মেইন অঙ্কটাকে আমরা দুইটা টার্মে হ্যাঁ আলাদা সেপারেট করেছি দেখো একটা হলো 1/x - 1/x+1 তো লসাগু করো দেখো লসাগু করলে সেম জিনিসটা আসে দেখো স্যার এর এসে স্যার এখানে মাইনাস কেন দিলাম স্যার দেখো কেন মাইনাস দেখো তাই না দেখো মনে করি তুমি লসাগু নাও কি আসবে দেখো নাইমুর আছো নাকি নাইমুর এরকম হয় না দেখো তো এরকম হয় না ঠিক আছে দেখতে পাচ্ছ হয় নাকি এটা যে আমরা বাদ দিলাম সেম জিনিসটা হয় আমরা যদি এক্সেস কাটা যায় ওয়ান থাকে শুধু ওয়ান বাই জিরো তাই না টোটাল রেজাল্ট হলো 1 তাহলে 1 আমরা সেকেন্ড টার্মটা লিখতে পারি ln x + 1 কেমন এটা আমরা কি অংশটা রেজাল্ট লিখতে পারি ln x সেকেন্ড টার্মে অংশে আমরা ভ্যালু লিখতে পারি ln x + 1 দুটো যেন আলাদা করে যেটা আমরা দুটো টার্ম আমরা দুটো ভাবে দুই ভাবে দুটোকে আলাদা আলাদা আমরা ইয়া করব লিমিটের ভ্যালু 1 2 যদি প্রথম প্রথম 2 এর প্রথমটাকে করো ln 2 - ln 1 কেমন ln 2 minus ln 1 second টা হবে ln 2 plus 1 minus ln 1 plus 1 কেমন 1 যদি বসাও কেমন দেখো ln 2 minus ln 1 minus এরকম হবে এটা কি হবে ln 2 minus ln 1 next তারপর আসবে আমাদের ln 3 তাই না minus ln 3 minus plus ln 2 কেমন তাই তো নাকি তাহলে আমার লন টু কয়টা আছে দেখো তো লন টু আছে দুটো টু লন টু তাই না টু লন টু লন ওয়ান এর ভ্যালু হলো জিরো লন ওয়ান আমরা জানি উই নো লন ওয়ান ইকুয়াল টু জিরো হ্যাঁ উই নো লন ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস লন থ্রি এটাকে আমরা লিখতে পারি উই ক্যান রাইট দিস টার্ম লন টু স্কোয়ার তাই না পাওয়ারটা আমরা বাইরে যদি কোনো গুণ থাকে সেটাকে আমরা পাওয়ার হিসেবে নিতে পারি কেমন দেখো এইভাবে লিখতে পারি লন টু ইন্টু লন টু ইকুয়াল টু লন টু স্কোয়ার আমরা লিখতে পারি মাইনাস লন থ্রি দেন লন দু দু জানা লন ফোর মাইনাস লন থ্রি ইকুয়াল টু লন ফোর বাই থ্রি কারণ লন এ মাইনাস লন বি ইকুয়াল টু লন এ বাই বি এ হলো ফোর বি হলো থ্রি এখানে আমরা লিখতে পারি লন ফোর বাই থ্রি দেখো তো এটা একটু তোমরা বুঝো কিনা স্যার লন ওয়ান এর মান জিরো হলো কেন এটা আমাদের মানি লন ওয়ান এর ভ্যালুটাই জিরো কেমন কোন কাজ আছে নাকি ডাইরেক্ট চলে আসছে স্যার ওই যে স্যার জি স্যার এই অংশটা হ্যাঁ তুমি দেখো এটা যদি না এটাকে যদি আমরা দেখো টু এক্স কাজ এখানে দেখো এটা যদি তুমি তো আগে ডিফারেনশিয়েট করবে এটা করলে কত হয় 1 না এক্স হলো 1 ওটা যে টোটাল রেজাল্ট হলো 1 টোটাল রেজাল্ট কত 1 উপরে অংশ সমান x হ্যাঁ তো আমরা লিখতে ln x + 1 জি স্যার জি স্যার এই ফর্মুলা দিয়ে আমাদের এই যে ফর্মুলা হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি এটা তাই না জি স্যার এই ফর্মুলা তাই না এই ফর্মুলা এই ফর্মুলা দিয়ে কেমন তাই না জি স্যার এটা ক্লিয়ার তোমরা হ্যাঁ ক্লিয়ার এখন আমরা তোমাকে দুই একটা অঙ্ক দেবো তোমরা করবা কেমন তোমাদের খাতা আছে ইয়েস স্যার লিখো খাতায় লিখো সবাই লিখো কি আমি লিখতেছি দেখো ছোট্ট একটা ম্যাথ দিচ্ছি এটা তোমার করো
পরে আমাকে এক্ষুনি দেখাও স্যার। আপার লিমিট কি 2 না 3 স্যার? আপার লিমিট 2, লোয়ার লিমিট 1, কেমন?